মাসের প্রথম কেউ বেতন তুলবেন, কারো ভরসা পেনশনটুকু, কারো দরকার চিকিৎসার জন্য টাকা। কিন্তু দুদিনের ধর্মঘটে ব্যাংক ও এটিএম বন্ধ থাকায় চরম হয়রানির শিকার পূর্ব মেদিনীপুরের কাঁথির বাসিন্দারা। প্রতিবাদে রাষ্ট্রায়ত্ত দুটি ব্যাংকের সামনে রাস্তা আটকে বিক্ষোভ গ্রাহকদের। গ্রাহকদের অভিযোগ, সকাল থেকে ব্যাংকের বাইরে দাঁড়িয়েছিলেন তারা, কিন্তু 12টা বেজে গেল, ব্যাংক না খোলায় ধৈর্যের বাঁধ ভাঙে, শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভের মধ্যে একটি ব্যাংকের দরজা খুললেও কর্মীদের অভাবে বন্ধ থাকে পরিষেবা, তাতে আরো ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রাহকরা। ব্যাংকে এসেছিলাম, ইউনাইটেড স্টেট অফ ব্যাংক ইন্ডিয়াতে এসেছিলাম, এসে দেখলাম যে ব্যাংকের তালা বন্ধ, গেট বন্ধ, চাবি লাগানো আছে, এসে ফিরে চলে যাচ্ছি, চরম দুর্ভোগে পড়লাম, কেন আজকে টাকা তোলার একটা ব্যাপার ছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, যদিও এই নিয়ে দুটি ব্যাংক কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।